ফের বাস দুর্ঘটনা মুর্শিদাবাদে শনিবার দুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ব্রিজের রেলিং এ ধাক্কা দিল বাস। ইসলামপুর ব্রিজে বাস দুর্ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় আহত একাধিক যাত্রী। এবার পূজোয় সোনা পেতে আসতে হবে কাভেরিতে। অফার আছে চমৎকার, প্রতিটি কেনাই উপহার। অংশগ্রহণ করুন আমাদের ফুচকা ফেস্টিভ্যালে, শর্তাবলী প্রযোজ্য। কাভেরি খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ। ফের বাস দুর্ঘটনা মুর্শিদাবাদে ইসলামপুর ব্রিজে বাস দুর্ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো শনিবার। নিয়ন্ত্রণ হারিয়ে ইসলামপুর ব্রিজের রেলিং এর সজোরে ধাক্কা বেসরকারি বাসের। স্থানীয় সূত্রে জানা যায়, বহরমপুর থেকে জলঙ্গির দিকে যাচ্ছিল যাত্রীবাহী বাসটি। ব্রিজের ওপর ওভারটেক করার সময় সামনের দিক থেকে আসা ট্রাককে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং এ ধাক্কা দেয়। আর একবার অমনি তাল ওই ব্রিজে আরাম করে, আর একটু একটু ঘটলে পানিতেই পড়তো। ওভারটেক করে এক টাকা নামে দিয়ে দেও না রুখতে পেরে, আর আমার সামনে ধরো 12 টাকা গাড়ি, আর ও একবারে না কাটাতে পেরে সামনে করে সিধা মেরে দিয়ে একবার। দুর্ঘটনায় আহত হন 8 জন বাস যাত্রী। স্থানীয়রা ঘটনাস্থলে এসে আহতদের বাস থেকে উদ্ধার করেন। ঘটনাস্থলে আসে পুলিশ। দুর্ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন বাসে থাকা অন্যান্য যাত্রীরাও। আহত যাত্রীদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। বাসের সামনের অংশটি দুমড়ে মুচড়ে যায়।